এদিকে বান্দরবনে নাইখংছড়ির ঘুমধুমে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে তুমুক কোনাপাড়া মধ্যমপাড়া ও বাজারপাড়া রাস্তাঘাট তুলিয়ে যায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার মানুষ এছাড়া বিভিন্ন সড়কে পাহাড় ধসের ঘটনায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল বন্যা ও পাহাড় ধস মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি আছে বলে জানান জেলা প্রশাসক ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা পাহাড়ি এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ডিসি